আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত এখনও পর্যন্ত বেড়ে ১৯ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা, ৩০৬ ভোট পেয়ে বাইডেনের অবস্থান সুসংহত। ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন মার্কিন কর্মকর্তা। অবৈধ ইহুদি বসতিতে পম্পেওর পরিকল্পিত সফরের বিরোধিতা করল ফিলিস্তিন। এবং সর্বশেষ থাকছে, বাইডেন ক্ষমতা নিলেই জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন হিলারি। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, সীমান্তে সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ১৯। ভারত পাকিস্তান সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। ভারতের সেনাবাহিনীর দাবি, বিনা প্ররোচনায় গতকাল জম্মুর পুঞ্জ এবং উত্তর কাশ্মীরের গুরেজ থেকে উরি পর্যন্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনারা। তাতে চারজন সেনা ও একজন বিএসএফ সাব ইন্সপেক্টর সহ ভারতের মোট ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন গ্রামবাসী। নিহত সেনাদের মধ্যে সুবোধ ঘোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহত আরেক সেনার নাম হরধনচন্দ্র রায়। তবে তিনি কোন রাজ্যের বাসিন্দা তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। বাকি দুই সেনার পরিচয় প্রকাশ করেনি সেনাবাহিনী। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান ও স্থানীয় বাসিন্দা। ভারতের সেনাবাহিনীর দাবি, পাল্টা হামলায় ৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর। পাকিস্তান অবশ্য দাবি, বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে ভারত। রাকচিকরি ও তারিবন্দ সেক্টরে সেই হামলায় একজন পাকিস্তানি সেনা ও ৪ জন গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন গ্রামবাসী। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কাশ্মীরে তুষারপাতের আগে জঙ্গি অনুপ্রবেশের ঘটাতে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের তৎপরতা অনেকটাই বেড়ে গেছে। গতকালের ঘটনা তারই অংশ। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কাশ্মীরের বারামুলা কুপুয়ারা জেলায় বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সেনা সূত্রের খবর, বারামুলার নাম্বলা সেক্টরে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। হামলায় ২ জন ভারতীয় জওয়ান নিহত হন। হাজি পীর সেক্টরে নিহত হয়েছে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের ৩৯ বছর বয়সী সাব ইন্সপেক্টর রাকেশ ডোভাল। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১:১৫ নাগাদ যখন পাক সেনা হামলা শুরু করে তখন রাকেশ আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতের সেনার পাল্টা হামলায় ৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তার মধ্যে ২জন স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো ও ১০-১২ জন সেনা আহত হয়েছেন। সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা, ৩০৬ ভোট পেয়ে বাইডেনের অবস্থান সুসংহত। মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকট্রাল ভোট। শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়। অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকট্রাল কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে, ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট ২৩২ ইলেকট্রাল ভোট ঘরে তুলতে সক্ষম হন। এটি হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছিলেন ২৩২ ভোট।
জর্জিয়া রাজ্যের দুই প্রার্থীর ভোট খুব কাছাকাছি থাকায় এর আগে বলা হয়েছিল সেখানকার ভোট আবার গণনা করা হবে। কিন্তু শুক্রবার রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ঘোষণা করেন আরেকবার গণনা করা হলেও এই পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসবে না। এই রাজ্যে বাইডেনের জয়ের ফলে 1992 সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় বিজয়ী হলেন। এদিকে ট্রাম্প যথারীতি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার সমর্থকদের রাজপথে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প এবারের নির্বাচনে আগের থেকে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বহুবার বক্তব্য দিয়েছেন এবং ফল ঘোষণা শুরু হওয়ার পর একই অভিযোগের পুনরাবৃত্তি করে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বক্তব্যে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু শুক্রবারের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার পর এখন ট্রাম্প প্রশাসনের পক্ষে একই দাবি করে যাওয়া অসম্ভব বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন নির্বাচনী কর্মকর্তারা। মার্কিন নির্বাচনী কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিবৃতিতে আমেরিকার কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনী কর্মকর্তারা বলেছেন ভোটিং পদ্ধতিতে কোনো গরমিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদলের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো ধরনের আপোষ রফাও হয়নি। গত 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনো প্রমাণ ছাড়াই 27 লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েক ঘন্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি এলো। বিবিসি জানিয়েছে যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করেছে ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কোঅর্ডিনেটিং কাউন্সিল। এই কাউন্সিলে আছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইলেকশন অ্যাসোসিয়েট কমিশন এবং রাজ্য পর্যায়ের কর্মকর্তারা যারা নির্বাচন তদারকি করছেন। ওই বিবৃতির মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যের কর্মকর্তারা নির্বাচনে প্রেসিডেন্টের ভোট জালিয়াতির অভিযোগ একেবারে সরাসরি খারিজ করে দিলেন। এই মুহূর্তে চূড়ান্ত ফল ঘোষণার আগে দেশজুড়ে গোটা নির্বাচন প্রক্রিয়া আবার ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অবৈধ ইহুদি বসতিতে পম্পেওর পরিকল্পিত সফরের বিরোধিতা করল ফিলিস্তিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরের একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে। তিনি শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহর সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাকারেভিয়ার সঙ্গে সাক্ষাতে বলেন পম্পেওর পরিকল্পিত সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলো বৈধতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। মাইক পম্পেও আগামী সপ্তাহে জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি শ্যাগোট পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন থেকে 1 বছর আগে ঘোষণা করেছিলেন তার প্রশাসন আর পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল কুদস দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। তখন থেকে এই পর্যন্ত দখলকৃত ওই ভূখণ্ডে অন্তত 230টি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছে তেল আবিব। এইসব বসতিতে বর্তমানে 6 লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করে। জো বাইডেন ক্ষমতা নিলেই জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী। বারাক ওবামার মেয়াদে নিজেও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ট্রাম্পের সঙ্গে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। আগামী জানুয়ারিতে আমেরিকার দায়িত্ব হাতে নেবেন তিনি। এরপরই হিলারিকে জাতিসংঘের মার্কিন দূত হিসাবে নিয়োগ দিতে পারে জো বাইডেন।
শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সব কিছু ঠিক থাকলে আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন। ইতিমধ্যে তিনি তার করোনা ভাইরাস ট্রান্সফোর্স সদস্য করা হবেন তা নির্ধারণ শুরু করেছেন। আগামী জানুয়ারির মধ্যেই নিজের মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটিও চূড়ান্ত করবেন তিনি। সূত্র বলছে, জাতিসংঘে মার্কিন দূতের পদটি বাইডেনের প্রশাসনের গুরুত্ব তুলে ধরার উপায় হতে পারে। বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে হিলারির এই নিয়োগ খোদ জাতিসংঘের জন্য মর্যাদা বৃদ্ধি করবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন তার জাতীয় নিরাপত্তা টিম গঠনের জন্য ওবামা আমলের সুপরিচিত কয়েকটি মুখকে ফিরিয়ে আনতে পারেন। এছাড়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র নীতিতে যে ক্ষতি করেছেন তা পুনরুদ্ধারের চেষ্টা করবেন বাইডেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।